হয় আমি দেখুৱাই আছো সদৌ অসম ছাত্র সন্থাৰ যে অষ্টাদশ বাৰ্ষিক অধিবেশনৰ মৰিগাঁৱৰ যি পঞ্চলীৰ প্ৰেক্ষাগৃহত যে অনুষ্ঠিত হৈ থকা প্রতিনিধি সভার আমি দৃশ্যাংশ দেখাই আছো আর আমার লগত অসম ছাত্র সন্থার মুখ্য ছাত্র সমুদ্র ভট্টাচার্য ডাঙরিয়া আছে। দাদা, প্রথমেই যি অসমৰ জাতীয় জীবনের প্রতিটো বিষয়তে মাত মতা সংগঠন সদৌ অসম ছাত্র সন্থা আর সদৌ অসম ছাত্র সন্থার এই প্রতিনিধি সভাক বিশেষ গুরুত্ব আছে, উচ্চ সদন বলে কয় আপনাদের, আর আজি আপনার প্রতিনিধি সভা ইতিমধ্যে অনুষ্ঠিত হয়ে আছে, কি কব? হয়, যাকালি প্রতিনিধি সভার কিছু আগবাড়িলে কিছু বিষয়ত বাট ঠিক করা হল, আজি আনবোৰ বিষয়ৰ ওপৰত আলোচনা হ'ব, সিদ্ধান্ত হ'ব, গতিকে সকলো বিষয়ে সিদ্ধান্ত হলে কবলৈ ভাল হ'ব। আৰু আপোনালোকে এবাৰ যি বান গঢ়া কাৰণে সমস্যা বা আপোনালোকে আজি যে আপোনালোকে কালি সাংস্কৃতিক অধিবেশনৰ আগত কৈছে কা বা আৰু শেহতীয়াকৈ যি বিভিন্ন ধৰণৰ চৰকাৰে যি কৰ আৰোপ কৰিছে এই বিষয়সমূহক লৈ বিৰোধিতা কৰিছে, গতিকে আজি সেই বিষয়সমূহৰ স্থান পাব আজি? চাওক, কেইবাটাও বিষয়ৰ ওপৰত আলোচনা চলি আছে। প্ৰথম, আমি এটা ছাত্ৰ সংগঠন, গতিকে ছাত্র ছাত্রীর সুরক্ষিত শৈক্ষিক ভবিষ্যতের বিষয়টি প্রথম বিষয়, সর্বাধিক গুরুত্ব আরোপ করে এই বিষয়টি আগবাড়িছে। নতুন শিক্ষানীতি NEP আহিব, নতুন শিক্ষানীতির ফলত আমার কি হব, আমার ছাত্র ছাত্রীসকলের সুরক্ষিত ভবিষ্যৎ কেনেকে, কোনবোৰ বিষয় আমার কারণে লাগতিয়াল, কোনবোৰ বিষয় অলাগতিয়াল, যিবোৰ ভাল কথা প্রয়োগ করব, যিবোৰ আমার অসমৰ দৰে ৰাজ্যৰ কাৰণে ভাল নহয় প্রয়োগ কৰিব নালাগে, এইবোৰ বিষয় আমার কারণে অত্যন্ত জরুরি কথা। তারপর আহিব মাধ্যমের বিষয়, এতিয়া অসমীয়া মাধ্যম বা বড়ো মাধ্যম বা মাতৃভাষা মাধ্যমক নিষেধ কৰিব কাৰণে সরকারে ব্যবস্থা কৰিছে, ষষ্ঠ শ্রেণীর পর ইংরাজিত গণিত আর বিজ্ঞান পড়াব খুঁজছে ইংরাজি মাধ্যমত, আমি ইংরাজি ভাষার বিরোধী নহয় কিন্তু আমার মাধ্যম ঠিকই থাকবে লাগবে। তার লগেলগে আমার বান খহনীয়া সমস্যার রাষ্ট্রীয় সমস্যা হিসেবে কথা আমি কই আছো, করা নাই এতালেক, গতি এই বিষয়টি আলোচনা হব। সরকারে কয় যে রাষ্ট্রীয় সমস্যার নামটো কিয় দিব লাগে, আমি কৈছো অসমৰ ৰাজ্যে গোটেই দায়িত্ব লব নোৱাৰে, দিল্লীয়ে গোটেই দায়িত্ব লোক, নাম যি নিদিয়ক, সেইকাৰণে আমি রাষ্ট্রীয় সমস্যা হিসেবে বিচাৰিছো। বৃহৎ নদী বান্ধৰ কথা আছে, বিভিন্ন জনজাতীয় জনগোষ্ঠীয় ৰাজ্যৰ সমস্যাৰ কথা আছে, বিশেষকৈ অৰ্থনৈতিক সংগ্ৰামৰ কথা, আৰু মূল বিষয় যে আমাৰ জাতীয় জীৱনৰ অৰ্থনৈতিক ভেটি শক্তিশালী কৰিব লাগিব, তাৰ কাৰণে ছাত্ৰ সন্থাৰ উন্নতি সভা অসম সেনা গঠন কৰিছে, কি ধৰণে আগবাঢ়ি যাব সেইবোৰ বিষয়ে আলোচনা হৈ আছে, গতিকে সকলো বিষয়ে আলোচনা কৰি ভৱিষ্যতৰ কৰ্মপন্থা আমাৰ নিৰূপণ কৰা হ'ব। আৰু কেইবাটাও ভাল ভাল আলোচনা হৈছে, নতুন প্ৰজন্মৰ সুৰক্ষিত ভৱিষ্যত, অসমখনৰ সুৰক্ষিত ভৱিষ্যত, এই সকলো বিষয়ত আলোচনা হৈছে, সকলো কথা সিদ্ধান্ত হ'লে ক'বলৈ ভাল পাম। নিশ্চয় সকলো বিষয়ে যেতিয়া আপোনালোকৰ সিদ্ধান্ত হ'ব তাৰপিছত নিশ্চয়কৈ সকলো কথা প্ৰকাশ কৰিলে ভাল হ'ব, কিন্তু মই দেখুৱাইছোঁ বৰ্তমানে আজি প্ৰতিনিধি সভাৰ আমি যোৱা নিশাও দেখুৱাইছিলোঁ দৃশ্যাংশ, আৰু আজিও কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ বিষয়ে স্থান পাব। সদৌ ছাত্ৰ সন্থাৰ সাধাৰণ সম্পাদক শংকৰজী বৰুৱা ডাঙৰী আছে, আমি তেওঁৰ পৰা জানিবলৈ চেষ্টা কৰিম। আৰু সেইবিলাক কেৱল জিলা ছাত্ৰ সন্থাৰ পৰা যিসকলে প্ৰতিনিধিত্ব কৰি আহিব তেখেতসকলৰ ক্ষেত্ৰত প্ৰযোজ্য কৰা হৈছে, যিহেতু উপদেষ্টা বা মুখ্য উপদেষ্টাৰ ক্ষেত্ৰত জিলা ছাত্ৰ সন্থাৰ পৰা প্ৰতিনিধি হৈ আহিব নালাগে, তেখেতসকলে পোনপটীয়াকৈ কাৰ্যনিৰ্বাহকে তেখেতসকলক ল'ব পাৰে, সেইকাৰণে তেখেতসকলৰ ক্ষেত্ৰত আন আন যিবোৰ বিষয় আছে সেই বিষয়সমূহ লাঘৱ কৰা হৈছে, আৰু প্ৰতিনিধিসকলে হাত তালিৰে গোটেই বিষয়সমূহক সমৰ্থন জনাইছে, গতিকে এইবিলাক প্ৰস্তাৱ সিদ্ধান্ত গ্ৰহণ কৰা হ'ব আৰু পৰৱৰ্তী সময়ত আপোনালোকলৈ প্ৰেৰণ কৰা হ'ব। আপোনালোকে চাৰিটা গুৰুত্বপূৰ্ণ সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে, যি আপুনি ইতিমধ্যে কৈছে বয়সৰ কথাটো যেতিয়া জিলা পৰ্যায়ৰ পৰা আহিব, বাকী আনকি কি সিদ্ধান্ত? প্ৰতিনিধি সভাখন এতিয়াও শেষ হোৱা নাই, আংশিকভাৱে প্ৰতিনিধি সভাখন স্থগিত ৰখা হৈছে, প্ৰতিনিধিসকলৰ বক্তব্য আছে বিভিন্ন বিষয়ত, জাতীয় জীৱনৰ বিষয়, শিক্ষা, এইবিলাকত প্ৰতিনিধিসকলে বক্তব্য ৰাখিব, কিন্তু কেতবোৰ গুৰুত্বপূৰ্ণ বিষয় ইয়াত আলোচনা নিশ্চিতভাৱে কৰা হৈছে, বয়সৰ কাৰ্যকৰী কৰাৰ পিছত যিসকল গত কাৰ্যকালৰ কাৰ্যনিৰ্বাহক আছিল ছাত্ৰ সন্থাত সেৱা আগবঢ়ালে সেইসকলে কেনেকৈ থাকিব, মুখ্য উপদেষ্টা উপদেষ্টাৰ সম্পৰ্কত সিদ্ধান্ত গ্ৰহণ কৰা হৈছে, কাৰ্যকালৰ ক্ষেত্ৰত প্ৰতিনিধিসকলৰ লগত আলোচনা বিলোচনা কৰা হৈছে, আৰু আজিৰ যিখন কাৰ্যনিৰ্বাহ সেই কাৰ্যনিৰ্বাহখনৰ অন্তত গোটেই প্ৰস্তাৱ আৰু সিদ্ধান্তবিলাক যুগুত কৰি ওলোৱা হ'ব আৰু সংবাদ মাধ্যমৰ জৰিয়তে অসমৰ ৰাইজক নিশ্চিতভাৱে অৱগত কৰা হ'ব। আপোনালোকৰ প্ৰতিনিধি সভা কাৰ্যনিৰ্বাহকৰ ম্যাদ 4 বছৰলৈ বৃদ্ধি কৰাৰ এটা আলোচনা আপোনালোকৰ হৈছে? নিশ্চিতভাৱে, কাৰণ আমি সদৌ অসম ছাত্ৰ সন্থাই আমাৰ কাৰ্যকালটোত আমি সাধাৰণ সভা প্ৰতি বছৰে অনুষ্ঠিত কৰিব লাগে আৰু কাৰ্যকালটোৰ শেষত আমি সাধাৰণ অধিৱেশন অনুষ্ঠিত কৰিব লাগে, আৰু আপোনালোকে দেখিবলৈ পাইছে যে আমি এই অনুষ্ঠানটো আয়োজন কৰোঁতে এক বিশাল পৰিসৰত গোটেই অনুষ্ঠানটো আয়োজন কৰিবলগীয়া হয়, আৰু দুটাকৈ অনুষ্ঠান, সাধাৰণ সভা আৰু সাধাৰণ অধিৱেশন দুয়োটাই আমি বিশাল পৰিসৰত অনুষ্ঠিত কৰিব লাগে, আৰু দুয়োটা অনুষ্ঠান আয়োজন কৰোঁতে জিলা ছাত্ৰ সন্থাবিলাকৰ যথেষ্ট কষ্ট হয়, কাৰণ আমি সদৌ অসম ছাত্ৰ সন্থা এনেকুৱা এটা সংগঠন যিটো সংগঠনৰ আচলতে চৰকাৰ, বিধায়ক, সাংসদ বা মন্ত্ৰী
কারোর পর আমি এক পয়সাও সাহায্য নোলাক এই অনুষ্ঠানবিল আমি রাইজর রাইজর সহযোগত আমি আয়োজন করে আছো। গতি এনেকাত বৃহৎ বৃহৎ অনুষ্ঠানবিল আয়োজন করার ক্ষেত্রে যথেষ্ট জেলা সত্তাহে অসুবিধার সম্মুখীন হয় আর এই প্রস্তাব সমূহ আমার আসছিল সেই কারণে আমি এবার এইবার চারি বছর কার্যকাল বৃদ্ধি করবলে বিচার এই চারি বছর কার্যকালত এখন সাধারণ সভা আর এখন সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হব আর জেলা ছাত্র সন্থাসমূহ যথেষ্ট সকাহ পাব। প্রতিনিধি সকলে হাততালি মারিছে, নিশ্চিতভাবে প্রস্তাব গৃহীত হব আর আন আন বিষয় মুখ্য উপদেষ্টা উপদেষ্টার ক্ষেত্রে বয়সের কথাবিল আহিছে। মুখ্য উপদেষ্টা আর উপদেষ্টায় যেহেতু জেলা ছাত্র সন্থাক প্রতিনিধিত্ব করে নাহে, 40 বছর কার্যকরী হব বা স্নাতক কার্যকরী হব যিসকলে জেলা ছাত্র সন্থার প্রতিনিধি হয়ে আহে, প্রতিনিধি জেলা ছাত্র সন্থায় প্রতিনিধি প্রেরণ করে সেই সকলের ক্ষেত্রে এই বিষয়বিল প্রযোজ্য হব। মুখ্য উপদেষ্টা আর উপদেষ্টায় কেবল দিহা পরামর্শ যেহেতু আগবাব গতি কাক আমি উপদেষ্টা মুখ্য উপদেষ্টা রাখো সেয়া ছাত্র সন্থার সাংগঠনিক বিষয় হব। গতি সাংগঠনিক বিষয়ের ক্ষেত্রে আন আন যুদ্ধ প্রতিবন্ধকতা আছে সেই সময় নাইকা করার এক প্রস্তাব দিয়া হয়েছে। প্রতিনিধি সকলে হাত চাপরির জড়িয়ে এই প্রস্তাব সমর্থন করেছে, নিশ্চিতভাবে কার্যকরী হব আর ইয়ারে যখন জ্যেষ্ঠ কার্যনির্বাহক আছিল তখন ক্ষেত্রে কি সিদ্ধান্ত গ্রহণ করা হবো এই বিষয়বিলাকো আলোচনা করা হয়েছে। গত কার্যনির্বাহকর তিনিগী বা চারিগীক আমি পুনের মনোনীত সদস্য হিসাবে অনার একটা প্রস্তাব আমি ইতিমধ্যে প্রতিনিধি সকলের আগে উত্থাপন করেছো, কিন্তু এই ক্ষেত্রে মন করবল যে যখন জেলা ছাত্র সন্থার তখন গত কার্যনির্বাহক প্রতিনিধি হয়ে আসছিল সেই জেলা ছাত্র সন্থাখনে যদি প্রয়োজন অনুভব করে যে জেলা ছাত্র সন্থাখন শক্তিশালী করার ক্ষেত্রে তখন আর কিছুদিনের প্রয়োজন আছে, যদি জেলা ছাত্র সন্থার সভাপতি সম্পাদক আর কার্যনির্বাহকে অনুভব করে তেনহলে তখন প্রয়োজন সাপেক্ষে মনোনীত সদস্য হিসাবে অনার ব্যবস্থা গ্রহণ করা হব। কিন্তু এই ক্ষেত্রে সম্পূর্ণ জেলা ছাত্র সন্থার উপর নির্ভর করব, প্রয়োজন আছে নাই চা হব আর কেবল একটা কার্যকালের কারণে তখন এই ব্যবস্থার জড়িয়ে অনা হব। গতি এনে ধরনের কিছু সিদ্ধান্ত ইতিমধ্যে আগবাড়িছে আর আন আন বিষয়ত শিক্ষা জাতীয় জীবনের বিষয় সমূহ আমার পাতবল বহু আছে, এইখানে কথা বতরা পতা হব আর পরবর্তী সময় আপনার জড়িয়ে অবগত করা হব। ধন্যবাদ জানাইছো। আর এয়া আসলে সদৌ ছাত্র সন্থার সাধারণ সম্পাদক শঙ্করজ্যোতি বড়াডাঙরিয়াও জানালে যে বহুখিনি সিদ্ধান্ত কার্যকরী করবলে আছে আর যেহেতু এটাও প্রতিনিধি সভা আংশিকভাবে হে বর্তমান স্থগিত হয়ে আছে, প্রতিনিধি সভা এটাও শেষ হওয়া নাই, গতি শেষ হওয়ার পিছত সকল সিদ্ধান্ত সংবাদ মাধ্যমের জড়িয়ে রাজহুয়া করবো।